লাইলাতুল কাদর সম্পর্কে আল্লা সুবহান আলা একটা পুরো সুরাই নাজেল করেছেন যা এই রাত্রির গুরুত্ব সম্পর্কে আমাদের সামনে আল্লাহ সুবাহান হুয়াত আলার তিনি যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদার বিষয়টি প্রকটিত করে সুরাতুল কাদর আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন বিসমুল্লাহ রহমান রাহিম ইনজালনা হুফি লাইলাতুল কাদর নিশ্চয়ই আমরা এই আল কোরআনকে কদরের রজনীতে নাজিল করেছি ওয়ামা এদরা ক্যামায় লাইলাতুল কাদর আর আপনি কি জানেন লাইলাতুল কাদর কি লাইলাতুল কাদির খাই রোমেন আল ফিসহার লাইলাতুল কাদর হাজার মাসের চাইতে উত্তম তানজদালুল মেলা ইকাতু রোহ ফিহা বি ইদ নবহিমিন আমর ফেরেশতা এবং রোহুল কদুস জিবরিল আলাইসালাম তাদের রবের অনুমতিক্রমে এই রাত্রিতে অবতরণ করেন এই ধরা পৃষ্ঠে সালামুন হিয়া হত্যা মকলাাইল ফেজা ফজর পর্যন্ত এই রাত্রিতে শান্তি বিরজমান থাকে পুরো সুরাটিতে আল্লা সুবাহানা মালা লাইলাতুল কদরের মর্যাদা বৈশিষ্ট্য এবং এর যে ইবাদতগত ফজিলতের দিক ফেরেশতাদের আগমনের বিষয় এবং পরিবেশগত যে শান্তিপূর্ণ পরিবেশ সবটাই তিনি তুলে ধরেছেন সুবাহ আল্লাহ আমরা অনেকেই হয়তো সুরাটি পড়ি কিন্তু এই সুরার মর্ম এবং এই সুরার আলোকে করণীয় সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করি না আল্লাহ সুবাহ তাহলে আরেকটি সুরাতেও এই লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করেছেন সেটি হল সুরাত তিনি বলছেন ইন্না হুফি মবারাকা নিশ্চয়ই বরকতময় রজনীতে আমরা এই আল কোরআনকে নাজম করেছি আল্লা সাহা এই আয়াতটিতে আরও কি কাজ করা হয় এই রাত্রিতে সেটাও তুলে ধরেছেন তিনি বলেছেন ফিহা কুল্লু আমরিন হাকিম আমরামিন্দিনা ইন্না কুন্না মু এই রাত্রিতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারণ করা হয় আমাদের পক্ষ থেকে নির্দেশ স্বরূপ নিশ্চয়ই আমরা সতর্ককারী আল্লা মানুষকে সতর্ক করে দিচ্ছেন এই আয়াতের শেষে এসে তাহলে লাইলাতুল কাদারের বেশ কয়েকটা বিষয় আমাদের সামনে স্পষ্ট হলো লাইলাতুল কাদার কেন বলা হয় কেরাম বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন সবটাই হতে পারে কাদার মানে হচ্ছে সারাফ মর্যাদা মর্যাদাময় রজনী যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ রজনী সবচেয়ে মর্যাদাপূর্ণ রজনী হচ্ছে লাইলাতল কাদার আবার কাদার মানে হচ্ছে তাকদির এই রাত্রিতে আল্লাহ তাআলা পুরো বৎসরের তাকদিরকে আবারও তফরিক করেন তফরিক ডিস্ট্রিবিউট করেন সে কথাটাই সুরা দুখানের মধ্যে বলা হয়েছে ফি হ্যা হাকিম এভাবে ওলামাইকরাম যতগুলো মত উল্লেখ করেছেন এ দুটো মতামতেরই পাশাপাশি তাদের কথা এই জন্যই লাইলাতুল কাদরকে লাইলাতুল কাদার বলা হয় ইবনু জারির আক্তাবারি ইবনু ক্যাথির তারা এই বিষয়গুলো তাদের তাফসির গ্রন্থদ্বয়ে উল্লেখ করেছেন আচ্ছা তাহলে এই রাত্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম মর্যাদা হচ্ছে এটা লাইলাতুন মোবারক এক নম্বর দ্বিতীয় হচ্ছে লাইলাতফি কোরআন শাহরু রামাদানোর আন এবং রমাদান মাসের এই বিশেষ রাত্রিটাকে এই দুটো আয়তে আর স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্ধারণ করে দেওয়া হয়েছে দ্বিতীয় ফজিলা তৃতীয় ফজিলা হচ্ছে এই রাত্রিতে ইবাদতের মর্যাদা হাজার রাত্রি চেতু উত্তম লাইলাতুল কাদ্রি খে রুমিন আল সাহার চতুর্থ হচ্ছে এই রাত্রিতে ফেরেস্তা এবং বিশেষ করে জিব্রের ফেরেশতা দুনিয়াতে নাজিল হন অবতরণ করেন এবং পঞ্চম হচ্ছে লাইলাতু সালাম আচ্ছা এরপরেও আরও ফজিলত আছে এটা হচ্ছে এই রাত্রির বৈশিষ্ট্য আপনি আমি কিছু করি না করি তারপরেও এই বৈশিষ্ট্যগুলো এই রাত্রির আছে এরপরে ফজিলাত হচ্ছে এই রাত্রিতে যদি আমরা ভালো কোনো কাজ করি আমাল যে যে আমলগুলো করার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে সে আমলগুলো করি তাহলে তার কি ফজিলাত সেটি আমরা হাদিসের মধ্যে দেখি ডিটেলস বর্ণিত হয়েছে প্রথম হচ্ছে কিয়ামুল্লাই আল কিয়াম ও ফিলাইলাতিল কাদার আবুহাতি আল্লাহ তালন থেকে সে বিখ্যাত হাদিস যেটি বোখারি এবং মুসলিমের মধ্যে এসেছে নবী সাল্লাম বলেছেন মান যে ব্যক্তি ইমান ঠিক রেখে ইমান পরিপূর্ণ করে ইমান পোষণ করে যে ব্যক্তি লাইলাতুল কিয়ামুল লাইল করে এবং সওয়াবের আশায় সাহাবাদ মানে হচ্ছে সওয়াবের আশায় এখলাস ঠিক রেখে শুধু আল্লাহর উদ্দেশ্যে লাইলাতুল কাদের কিয়ামুল্লাইল আদায় করে গফের আল্লাহুমা চাকদ্দমা মেন্দাম তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয় সুহান এই কথাটা বারবার আমরা বলেছি এখনো বলছি যেহেতু রসুল সাল্লা সাল্লাম বারবার উল্লেখ করেছেন তিনি রমাদানের সিএম রাখার ক্ষেত্রে এই শর্তটা আরোপ করেছেন রাতের সালাদ রমাদান মাস জুড়ে রাতের সালাত আদায়ের ক্ষেত্রে তিনি এই শর্তটা উল্লেখ করেছেন ইমানান ওয়াহতে সাহেবান আর কাদারের ইবাদত পরিপালনের ক্ষেত্রেও ঠিক একই শর্ত আরোপ করা হয়েছে সাবান ইমান ঠিক থাকতে হবে এবং এখলাস ঠিক থাকতে হবে এ দুটো ঠিক থাকলে তাহলে এই ফজিলতগুলো অর্জিত হবে অন্যথায় এটা অর্জিত হবে না এই কমন কথাটা আমরা আমরা অনেকেই বোঝার চেষ্টা করছি না আমার ইমানটা ঠিক আছে তো এই প্রশ্নটা নিজেকে আমরা করছি না কারণ ইমান ঠিক রাখার জন্যে আমাদের কনসেপচুয়াল অর্থাৎ চিন্তা চেতনা এবং বিশ্বাসগত একটা পিউরিফিকেশনের প্রয়োজন আছে একটা স্ক্রুটিনি করার প্রয়োজন আছে যাচাই বাচাই করার প্রয়োজন আছে যে আমার ইমানের কোথাও কোনো ড্রব্যাক আছে কিনা না অধপতন আছে কিনা ত্রুটি আছে কি না ইমান বিরোধী কোনো অবস্থানে আমি আছি কি না তাই নাওয়াকেদুল ইমান তো এতই শক্তিশালী ইমানকে ভেঙে চৌচির করে দেয় এটা নিজে শক্তিশালী নয় কারণ আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার কারণ এটা হচ্ছে ইমানের যে সৌধটা আল্লাহ তালা আমাদেরকে তৈরি করতে বলেছেন অনেক কষ্ট হয়তো আমরা তৈরি করি বাট এটাকে নওয়াকেদুল ইমানের কোনো একটা অনুষঙ্গ দিয়ে এটাকে আসলে আমরা অনেক সময় ধ্বংস করে দেই অতএব এখন যে সিয়াম পালন করছি এখন যে আলা সরাল আওয়াহের রমাদানের শেষ দশক আমরা পেতে যাচ্ছি সেখানে ইবাদত করতে যাচ্ছি তার আগে এই জায়গাটা আমাদের একটু নিশ্চিত করতে হবে যে না আমাদের ইমানটা ঠিক আছে আমরা এটাকে নষ্ট করিনি এবং ইমান বিরোধী কোনো অবস্থানেও আমরা নেই দ্বিতীয় জায়গাটা হচ্ছে এখলাস এটিও আমরা বারবার বলছি কারণ এই জায়গাতেও আমাদের অনেক ত্রুটি অনেক খালাল অনেক ঘাটতি আমরা বুঝি অথবা বোঝানোর চেষ্টা করি যে আমরা আল্লাহর জন্যই করি কিন্তু আল্লাহর জন্য যদি আমরা আসলে সত্যিই করে থাকি তাহলে সীমা লঙ্ঘন করছি কেন অন্য অন্য জায়গায় যে আল্লাহর জন্য আপনি সিয়াম পালন করছেন যে আল্লাহর জন্য আপনি রাতের সালা তাদায় করছেন যে আল্লাহর জন্য আপনি গভীর রাতে উঠে তাহাজ্যত সালা পড়ছেন তাহলে দিনের বেলা ব্যাংকে ঢুকে কেন আপনি সুদের সাথে সমৃদ্ধ হচ্ছেন অফিস আদালতে কেন আপনি ঘুষের লোভ লালসা পোষণ করছেন কিংবা দুনিয়া লাভের উদ্দেশ্যে কেন লোভ আপনাকে হারাম কাজে এবং হারাম ইনকামে সম্পৃক্ত করছে এটা কিন্তু ভাবতে হবে তাহলে এখলাসটা থাকলো কোথায় আমাদের ব্যাপারটা তো এমন নয় যে জীবনের একটা জায়গায় এখলাস রাখবেন আর সব জায়গায় এখলাসকে ভেঙে দেবেন বিষয়টা তো এমন নয় অতএব লাইলাতুল কাদারের কিয়ামুল্লাল যারা চান যে আল্লাহ তালা আপনার এই কিয়ামুল্লাইলকে কবুল করুন তাহলে ইমান এবং এখলাসের জায়গাটা সঠিক করতে হবে দ্বিতীয় হচ্ছে এতেকাফ রাসলহি ওয়াসাল্লাম তিনি একদম প্রথম দিকে যখন সিয়াম ফরজ হলো তিনি প্রথম দশকে কাফ করেছেন তারপর তাকে বলা হলো তুমি যা খুঁজছ সেটি সামনে অর্থাৎ লাইলাতুল কাদর দ্বিতীয় দশকে কাফ করলেন এরপর যখন যাকে জানিয়ে দেওয়া হলো যে সেটি হচ্ছে শেষ দশকে তখন তিনি শেষ দশকেও কাফ করলেন এবং অনেকগুলো হাদিস আছে বিভিন্ন সাহাবি থেকে আয়সারাদি আল্লাহ সহ আরও অনেকের কাছ থেকে বোখারি এবং মুসলিম সহ অনেক হাদিস গ্রন্থে এসেছে যে তিনি এরপর থেকে জীবনের শেষ রমাদান পর্যন্ত শেষ দশকে এতে কাফ করেছিলেন এবং বোখারির বর্ণনা এসেছে যিনি তিনি শেষ রমাদানে অর্থাৎ তার জীবনের শেষ রমাদানে বিশ দিন কাফে বসেছিলেন তাহলে কাফ দেখা যাচ্ছে এই সকল হাদিসের আলোকে রাসুলসাল্লা সাল্লাম যখন জানতে পারলেন এবং ওম্মদকেও জানালেন যে লাইলাতল কাদর হচ্ছে রমাদানের শেষ দশকে তখন থেকে তিনি শেষ দশকে এতেকাফ কখনো মিস